কদিন হলো চক্ষু মুদে ভাবছি বসে একা, বুকের পাশে বাম দিকটা লাগছে যেন ফাঁকা। শরদ এলো আকাশ দেখে ব্যস্ত আমি বুঝি, পুজোর গন্ধ পাই না কেন, কোথায় তাকে খুঁজি। অফিস কেটে এক বিকেলে শপিং করে এলাম, ম্যাচিং জুতো জামা শাড়ি মাস্কও কিনে নিলাম। গৃহস্থালী সামলে রেখে স্ত্রীও সঙ্গ দিল, শপিং মলে হপিং করে ক্লান্ত কতই হলো। তারপরেও ঠিক মন ভরে না, কি যেন তার চাই, যতই কেন প্রশ্ন শুধায় জবাব কিছুই নাই। রণক্লান্ত দেবী আমার ক্ষান্ত দিল শেষে, কিনল যখন দুইখানা ফ্রক গড়িয়া হাটায় এসে। শান্তি পেলাম, এবার তবে শপিং হলো শেষ, মনের মতোই পেয়ে গেল মেয়ের নূতন ড্রেস। সকাল থেকেই উৎকণ্ঠা, দাঁড়িয়ে বাহির দাঁড়ে কেমন যেন আন মন আসে আপন মনের ঘোরে। সন্ধেবেলা সুধাই তারে, কি হয়েছে বল, শপিং কিছু রইল বাকি, ঘুরেই আসি চল। বলল তখন আলতো হেসে, ব্যাপারটা তেমন নয়, দিনকাল তো ঠিক ভালো নয়, একটু যে হয় ভয়। ওই যে গো সে পিচ্ছি মেয়ে, ভিক্ষি করে রোজ, আসি না সে বেশ কটা দিন, নাও না একটু খোঁজ। দিন কটা দিন এদিক সেদিক কতই খুঁজি তাকে, কেউ কি জানে তার কি খবর, কোথায় সেবা থাকে। হন্যে হয়ে যতই খুঁজি পাই না যে খোঁজ মোটে, শঙ্কা মনে জমতে থাকে কখন কি যে ঘটে। আজ সকালে বারান্দাতে দাঁড়িয়ে অবাক দেখি, সেই মেয়েটাই নতুন ফ্রকে জুড়িয়ে গেল আঁখি। আমার ঘরের দশভুজা দুই বাহু তার মেলে, আদর করে জড়িয়ে তাকে আশিস দিল ঢেলে। মায়ের চোখে আনন্দাশ্রু, মেয়ের মুখে হাসি, ঝলমলে সেই রৌদ্র মায়ায় খুশি রাশি রাশি। শিউলি ঝরে পড়ছে ভুঙে মাতাল করা ঘ্রাণে, পুজোর গন্ধ ওই তো আসে আগমনীর গানে।